সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান লিগ্যাল আপডেট উইথ এনটিভি কে সাথে নিয়ে। আমাকে একটু ক্ষমা করে দেবেন, আমি একটু পানি খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে কীভাবে যদি একটি মেম্বার স্টেট ইউরোপিয়ান ইউনিয়নের যে ফাউন্ডেশন ভ্যালুসগুলোকে যদি মূল্যায়ন না করে, অবমূল্যায়ন করে, যদি এই ভিত্তিমূল্যে লাথি মারে, তাহলে সেই মেম্বার স্টেটের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো স্টেপ নিতে পারবে কি না। আমার সম্মানিত অতিথি বলে দিয়েছেন খুব সুন্দর করে, আর্টিকেল সেভেনের অধীনে বোধ হয় নিতে পারবেন, তাই নয় কি? তাহলে এই আর্টিকেল সেভেনের অধীনে যখন কোনো ইউরোপিয়ান ইউনিয়ন স্টেপ নেবে একটি মেম্বার স্টেটকে বের করে দেওয়ার জন্য, তাহলে তাদেরকে মূল প্রিন্সিপালটি কী দেখতে হবে? সেটা হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি রিজন, দেয়ার মাস্ট বি রিজন, আমি পড়ে এটা পড়তে পড়ে দেয়ার মাস্ট বি রিজন টু ডু উইথ দি ফাউন্ডেশন ভ্যালুস অফ দি ফাউন্ডেশন ভ্যালুতে যদি কোন দেশ মানে ভায়োলেট করে, তাহলে সেই 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 ভ্যালুগুলো বোধ হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ ফ্রিডম, ডেমোক্রেসি, ইকুয়ালিটি অ্যান্ড রুল অফ ল, এগুলি মানে আমাদের যে জনগণের ভাষায় যদি বলা হয় তাহলে ফ্রিডম মানে হচ্ছে মুক্তভাবে চলাচলের যে অধিকার, ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, তারপর ইকুয়ালিটি হচ্ছে মানে সবার জন্য সমতা যে বিষয়টি, আর রুল অফ ল হচ্ছে আইনের শাসন, তাই নয় কি? এই চারটি প্রিন্সিপালকে যদি কোনো মেম্বার স্টেট ভায়োলেট করে অথবা মানে সম্মান প্রদর্শন না করে তখন সাসপেন্ড করবে ইউরোপিয়ান ইউনিয়ন, তাহলে একটি মেম্বার স্টেট বের করে দিতে পারে ইউরোপিয়ান থেকে। আচ্ছা, এই আর্টিকেল 70 কি আগে কখনো ট্রিগার করা হয়েছিল? এখনো পর্যন্ত হয়নি। সবাই কিন্তু আর্টিকেল 50 বলছে, বাট এনবির মাধ্যমে আমরা জনগণকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর্টিকেল 7 বলে একটা মারাত্মক আরটি আছে, সেটা ওটি দিয়েও কিন্তু একটি মেম্বার স্টেটকে বের করে দেওয়া সম্ভব, যদি একটা কন্ডিশন ফাউন্ডেশনাল ভ্যালুস এর যদি প্রিন্সিপাল এগেইনস্ট কোনো ব্রিচ হয়। হ্যাঁ, কাজ করে থাকে। আচ্ছা, আমরা যদি আবার আর্টিকেল 50 থেকে ফিরে আসি, আর্টিকেল 7 কে পরিত্যাগ করে, এখন আর্টিকেল 50 কে যদি ট্রিগার করে প্রাইম মিনিস্টার থেরেসা মে, এবং আমরা জানতে পেরেছি বিল অফ যে ব্রেক্সিট বিলটি অলরেডি পার্লামেন্টে চলে গিয়েছে, বিলটির মাধ্যমে যদি একটা পার্লামেন্ট যদি হয়ে যায় এবং থেরেসা মে ওনার কমিটমেন্ট অনুযায়ী যদি মার্চ 2017 আর্টিকেল 50 যদি ট্রিগার করেন, তখন কি হবে আপনি কি বলবেন আমার দর্শক? হ্যাঁ, আমি পাঁচটা স্টেজ আমি এটা বলছি, গুরুত্বপূর্ণ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দ্য ইউ Council of Ministers will, by qualified majority voting, agree a negotiation mandate in the form of directives to the Commission. Three, hotel, they will have to agree on the terms of divorce, essentially a set of instructions and red lines of the European Commission. Number four, which the process is designed to give the EU the upper hand over the departing state. Number five, hotel, the clause puts most of the cards in the hands of those that stay in. তাহলে কি বিষয়টি কিন্তু এরকম, আপনি একটু আগে বলেছিলেন যে দুটো পর্যায়ে বিভক্ত আর্টিকেল 50, একটি পর্যায়ে হচ্ছে লিভার স্টেট যে বের যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আপনি যে এইমাত্র যে কথাটি বলেছেন যে কোয়ালিফাইড মেজরিটির মাধ্যমে একটি নেগোসিয়েশন হবে, ভোটিং হবে, তারপর ডাইরেক্টিভের মাধ্যমে কমিশনের কাছে উপস্থাপন করা হবে, তারপর ডিভোর্স সেটেলমেন্ট, ডিভোর্স বলতে কিন্তু এবং এটা এই ডিভোর্স এই কারণে বলা হচ্ছে 40 বছরের যে বৈবাহিক সম্পর্ক মানে এই এই চুক্তির মাধ্যমে সেই সম্পর্ক ছেদ করে ডিভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু ম্যারেজটাও তো আসলে একটা কন্ট্রাক্ট, যখন ডিভোর্সের কন্ট্রাক্টটা ফিনিশ হচ্ছে আই ডোন্ট কেয়ার কারণ ওয়ার্ক করছে না, এই কারণেই তখন ডিভোর্সের যে প্রসিডিউরটা ফলো করতে হচ্ছে এখনো সেটা করতে হচ্ছে, এই কারণে আপনি ইউরোপিয়ান থেকে বের হয়ে আসছে, যেহেতু ওদের ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে, জনস্বার্থে আঘাত লেগেছে এই ফ্রিডম মুভমেন্টের কারণে। এখন আপনি একটু আগে বলেছেন যে আপার হ্যান্ড সংক্রান্ত একটি কথা বলেছেন আপনি, এই আপার হ্যান্ড বলতে কি বোঝায় আপনি কি বলবেন একটু? এটা ইউরোপিয়ান ইউনিয়নকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে, আই মিন ঠিক সেটা না, মানে ও যারা থাকছে তাদের এখানে পাওয়ারটা একটু বেশি, সেই জিনিসটা আপনি বলছেন দুটো জিনিস, মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে দেশ বের হয়ে আসছে তাদের যে অধিকারটি একটু ছোট আকৃতির অধিকার, আর ইউরোপিয়ান ইউনিয়ন এদের অধিকারটি অনেক বড় ধরনের অধিকার, এবার কন্ট্রোল করার চেষ্টা করছে, একটা ওটা হচ্ছে একটা চুনোপটির মতন, আমি একটা স্টেট আমার এগেইনস্টে সবাই সবাই ইয়া করছে, ওখানে ওটা ওটা আপার হ্যান্ড দেওয়া হয়েছে, এবং এই কারণে আমরা দেখেছি যদিও 250 ওয়ার্ডের এই এই আর্টিকেল 50টা, বাট কত ভেগ, অনেক ভেগ, অনেক ভেগ, কোনো কিছু ক্লিয়ারলি লেখা নেই, স্টিল ইংল্যান্ডকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে, তাই নয় কি? জি। তাহলে এই যে আঁকড়ে ধরে থাকা আবদ্ধ অবস্থা থেকে ইংল্যান্ড যদি বের হয়ে আসার চেষ্টা করে, তাহলে ইংল্যান্ডের বার্ডেনগুলো কী কী হবে আপনি কি বলবেন? Well, of course, কিছু বার্ডেন্স আছে, যেমন ফর এক্সাম্পল 80,000 যে এগ্রিমেন্ট ওটাকে আবার রিনেগোশিয়েট করে, একটু এখানে বুঝে কারেকশন আছে, 80,000 পেজের যে এগ্রিমেন্টগুলো, তাই নাকি? না, আমি বলবো আপনি ঠিক ঠিক বলছেন, 80,000 পেজেস অফ এগ্রিমেন্টস, অনেক তো, জি বলেন, ডেফিনেটলি, ইয়া,
তো ওটা রিনেগোশিয়েট করা তারপরে কতদিন লাগতে পারে আনসার্টেন, কিন্তু আমরা কেউ জানি না। তো পার্লামেন্টে দেখা যাবে একটা ক্লগের মতন হয়ে যাচ্ছে, মানে এটা মানে অনেক অনেক লম্বা সময় ধরে আপনার এটাকে পুরোপুরি ঠিক করতে হবে আর কি, সময়টা লাগবে। যদি আমি যদি জনগণের ভাষায় যদি কথা বলি, এই যে 80,000 পেজের যে বিভিন্ন এগ্রিমেন্টগুলি, এগুলির ভিতরে অনেকগুলি এগ্রিমেন্ট রয়েছে যেগুলি ইংল্যান্ডের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ইংল্যান্ডের স্বার্থ সংরক্ষণ করবে, তাহলে আমাদের কিন্তু সেই এগ্রিমেন্টগুলি রাখতে হবে। হ্যাঁ, সে এখন এই জিনিসগুলো ডিসাইড করা, কোনটা রাখবো কোনটা রাখবো না এবং কোনটা কিভাবে রাখবো কিভাবে করব। কিছু কিছু অংশ থাকবে যেগুলো আমাদের স্বার্থের বিরুদ্ধে। এখন ওখানে তো এগ্রিমেন্টের প্রশ্নটাই আসছে, যখন আমি আমি এই জিনিসটা চাইবো ওখানে তো এগ্রিমেন্টের ব্যাপারটা আসছে। তো এই জন্য এটা অনেক লম্বা সময় লাগবে, সব এখনো মানে বলা যায় না। যদি বলা হচ্ছে যে ট্রিগার করার পর 2 বছরের ভিতরে ইংল্যান্ড বের হয়ে আসবে, মানে প্রসেসটা তো খুব স্মুথ হবে না, তাহলে দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি ইট মাইট নট বি এ পসিবিলিটি, তাই নয় কি? কেননা এই যে 80,000 পেজের পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি ওয়ার্ড চেক চেক করে পড়ে দেখা কোনটি আমার স্বার্থ সংশ্লিষ্ট, আমি এটাকে রাখবো আবার নট নেসেসারি, আমি রাখবো বলে তো ইউরোপিয়ান রাজি হবে, নট রাইট, ওরা এগ্রি করতে হবে, ওইটাই তো সেটাই খুব মানে এই কারণে বোধহয় ইংল্যান্ডকে খুব সতর্কতার সাথে সামনে দেখে এগিয়ে যেতে হবে। আর এই ক্ষেত্রে কি ইউরোপিয়ান থেকে বের হয়ে আসার জন্য অতীতে গত 40 বছরে কি কোনো এক্সাম্পল কি আছে যে কোনো দেশ বের হয়ে গিয়েছে? ওরকম কোন এক্সাম্পল অ্যাকচুয়ালি নেই, শুধুমাত্র একটা ছিল গ্রিনল্যান্ড ইউ লিফট করছে 1985 এর একটা ছোট একটা ফিশিং একটা ইয়ে। আপনি আসলে খুব অভিজ্ঞ দক্ষ একজন আইন, যে আপনি গবেষণা করেছেন, এখান থেকে বোঝা যায় যে যেটি অনেকেই জানে না একটি এক্সাম্পল যে রয়েছে গ্রিনল্যান্ড সংক্রান্ত বিষয়ে সেটি জানিয়ে দিয়েছেন আমার দর্শকদের, ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমরা আলোচনা করতে করতে সুপ্রিয় দর্শক মন্ডলী অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর্টিকেল 50 ট্রিটিটি কী এবং আর্টিকেল 50 বলতে কী বোঝায়, এবং সরকার যে বিভিন্ন আইন যুদ্ধে পরাজিত হয়ে গিয়েও যে ব্রেক্সিট বিল আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য পার্লামেন্টে উপস্থাপন করেছেন সে বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছে। অনুষ্ঠানের এক পর্যায়ে আমি আমার অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি সলিসিটর তাহমিনা কবির, আপনাকে আপনার সম্পূর্ণ বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আসলে আমরা যত আলোচনা করি যাই করি এটার সমাধান এখনো পর্যন্ত ক্লিয়ার না আমাদের সামনে। তো দেখা যাক সামনে কি হয়, পার্লামেন্টে বিলটা যদি পাশ হয় তারপর আমরা বুঝতে পারবো কি করে আর্টিকেল 50 ট্রিগার হচ্ছে। এবং আর পার্লামেন্টে বিলটি যদি পাশ হয় তাহলে বোধহয় এটি এটি একটি অ্যাক্ট অফ পার্লামেন্ট হয়ে যাবে। ইয়েস, এবং তখন সেই অ্যাক্ট অফ পার্লামেন্ট বোধহয় প্রাইম মিনিস্টার থেরেসা মেকে ক্ষমতা দেবে আর্টিকেল 50 ট্রিগার করার জন্য। এবং আপনি কি সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন সেই ক্ষেত্রে, সরকারকে কি করতে হবে সতর্ক হয়ে? অবশ্যই সরকারের কাছে এটাই প্রত্যাশা একজন এই দেশের নাগরিক হিসেবে এবং আইনজীবী হিসেবে। আপনি অবশ্যই অবশ্যই আইনজীবী হিসেবে যে খুব সুষ্ঠুভাবে যেন এই এই সমস্যাটার সমাধান করতে পারে। একটু আগে খুব সুন্দর করে বলেছিলেন যে আইনের যে 80,000 পৃষ্ঠার যে ধারাগুলো, যে অংশগুলো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট, ইংল্যান্ড স্বার্থ সংশ্লিষ্ট, সেগুলিকে রেখে যেগুলি স্বার্থ বিরুদ্ধে সেগুলিকে ফেলে রেখে দক্ষ আইনজীবীদের সমন্বয়ে একটি সুদক্ষ বাহিনী তৈরি করতে হবে, নতুন একটা এগ্রিমেন্ট, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং এক্সাম্পল সেট করতে পারি, তাই নয় কি? অবশ্যই, এটাও ফার্স্ট বের হয়ে আছে, এটা একটা ফার্স্ট এক্সাম্পল। এবং কিভাবে বের হয়ে আবার যে মানে নিজের পায়ে দাঁড়িয়ে থাকা সম্ভব সেটিও আমরা দেখিয়ে দেবো, তাই নয় কি? জি জি, আপনার সম্পূর্ণ বক্তব্য 1 মিনিটে বলে ফেলেন কাইন্ডলি, আমি কৃতজ্ঞ থাকবো। দর্শক মণ্ডলী, একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি আশা করব এই যেই মানে কালো অধ্যায় যেটা আমরা এখন পার করছি ইউরোপিয়ান ইউনিয়নে, সেটা একটা সময় শেষ হয়ে যাবে এবং একটা সময় আমরা সুন্দরভাবে নিজেদেরকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। দোয়া করবেন। ধন্যবাদ, খুব সুন্দর করে আপনার সম্পূর্ণ বক্তব্য বলার জন্য। দর্শক মণ্ডলী, এই যে কালো অধ্যায়ের কথা বলেছেন আমার সম্মানিত অতিথি, এই কালো অধ্যায় থেকে দেশপ্রেমিক নেতাকে বিজয় অর্জন করতে, দিক নির্দেশ করতে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি বলে গিয়েছিলেন, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। ব্রেক্সিট সংক্রান্ত দ্বন্দ্ব সন্দেহ দূর করার জন্য সরকার অত্যন্ত শক্ত হাতে হাল ধরেছেন, হাইকোর্ট, কোর্ট অফ অ্যাপিল এবং সুপ্রিম কোর্টের আইনি যুদ্ধে সরকার পরাজিত হয়ে গিয়েও প্রাইম মিনিস্টার থেরেসা মে থেমে যাননি। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই মাত্র একদিন দুদিন পূর্বে ব্রেক্সিট সংক্রান্ত বিষয়ে একটি বিল পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। অতি দ্রুত একটি অ্যাক্ট অফ পার্লামেন্টের মাধ্যমে পার্লামেন্টের মিনিস্টারগণ একত্রিত হয়ে থেরেসা মে যদি সম্মতি প্রদান করেন তাহলে থেরেসা মে উক্ত অ্যাক্ট অফ পার্লামেন্টের মাধ্যমে আর্টিকেল 50 কার্যকরী করবেন, ইউরোপিয়ান ইউনিয়নের বন্দী দশা থেকে ব্রিটেনকে মুক্ত করে নিয়ে আসবেন। দর্শক মণ্ডলী, এনটিভির পক্ষ থেকে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করার মাধ্যমে স্বীয় সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য সময়ের সাথে আগামী পথে ব্রিটেন এমন একটি আইন তৈরি করবে যে আইন
ভবিষ্যতে ব্রিটেনকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি সলিসিটার তাহমিনা কবির আমাদের মাঝে যে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে দেখার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি কন্ট্রোল রুমে দায়িত্ব নিয়ে যেতে আমাদের ভাইদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের অনুষ্ঠানটি এত সুন্দর এত সাফল্য মণ্ডিত হয়েছে। আগামী সপ্তাহের লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুইদ খান আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি সলিসিটার তিনি একজন ব্যারিস্টার বটে তাহমিনা কবিরকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।